এই ভিডিওটিতে ছাদ বাগানে বিনস চাষের সহজ পদ্ধতি বিস্তৃতভাবে আপনাদের দেখাতে চলেছি। খুব সাধারণ পরিচর্যায় ছাদ বাগানে মাত্র কয়েকটি গাছ থেকে এত পরিমাণ বিনস পাওয়া সম্ভব। মাটি প্রস্তুতি থেকে শুরু করে বীজ পোতা, গাছের যত্ন, কীটনাশক প্রয়োগ, সার প্রয়োগের জৈব ও রাসায়নিক পদ্ধতি, এই সমস্ত কিছু নিয়েই এখন আলোচনা করব। বিনস একটি শীতকালীন ফসল। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ এর বীজ পোতার উপযুক্ত সময়। আমার বাড়ির ছাদে এরকম স্ট্রাকচার করা আছে। স্ট্রাকচারটি 15 ইঞ্চি গভীর ও 12 ইঞ্চি চওড়া। এতেই আমি এবার বিনসের চাষ করতে চলেছি। স্ট্রাকচারটিতে আগে থেকেই মাটি ভরা ছিল। এর সাথে আমি সিমেন্টের বস্তার 1 বস্তা পরিমাণ ভার্মি কম্পোস্ট ও তার অর্ধেক পরিমাণ কোকোপিট মিশিয়ে নিয়েছি। বিনস যদি টবে চাষ করতে চান তাহলে 60% মাটির সাথে 30% পরিমাণ জৈব সার ও 10% পরিমাণ কোকোপিট মিশিয়ে টবের জন্য মাটি প্রস্তুত করবেন। সঙ্গে 1 চামচ করে হাড় গুঁড়ো, শিং চাচা ও নিমখোল মিশিয়ে নেবেন। মাটির ওপরে মোটামুটিভাবে 8 থেকে 10 ইঞ্চি দূরে দূরে গর্ত করে নিয়েছি। এগুলি বিনসের বীজ। এদেরকে সরাসরি মাটিতে করা গর্তগুলির মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রতিটি গর্তে 2টো করে বীজ বসানো হচ্ছে। এবার মাটি দিয়ে বীজগুলি ঢেকে দেব। কোকোপিটের একটি পাতলা আস্তরণ দিয়ে বীজের ওপরে মাটি ঢেকে দিচ্ছি। কোকোপিট মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রেখে বীজের অঙ্কুরগমে সাহায্য করবে। টবে এর বীজ ফুটলে 8 ইঞ্চি টবে একটি আর 10 ইঞ্চি টবে 2টি গাছ রাখতে পারেন। এখন ভালোভাবে জল দিয়ে দেব। বীজ বোনার 6 দিন পর মোটামুটি সবকটি বীজ থেকেই চারা বেরিয়ে গেছে। 34 দিন পর গাছগুলি নতুন ডালপালা ছেড়ে খুব সুন্দরভাবে বাড়তে শুরু করেছে। 42 দিন পর কয়েকটি গাছে ফুল সবে আসতে শুরু করেছে। এ সময় গাছগুলিতে সার প্রয়োগ করতে হবে। এর জন্য প্রথমে গাছের গোড়ার চারদিক থেকে একটু দূরে ওপরের মাটি অল্প করে খুঁড়ে নেব। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে গাছের মূল বা কাণ্ডের কোনো ক্ষতি না হয়। এরপর মাটি দিয়ে গাছের গোড়া বেঁধে দিতে হবে। এই অবস্থায় একদিন মাটি একটু শুকিয়ে নিয়ে তারপর সার দেব। বিনস গাছের জন্য আমি সমপরিমাণ জৈব সার ও সর্ষে খোল গুঁড়োর সাথে 1 চামচ পরিমাণ DAP ব্যবহার করছি। সার দেওয়ার আগে মাটি থেকে আগাছাগুলিকে সরিয়ে ফেলতে হবে। এবার গাছের মাঝে নালাগুলির মধ্যে মিশ্র সার দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর ঠিক 20 দিন পরে আবার একইভাবে গাছগুলিকে এই একই মিশ্র সার আর একবার দিয়ে দেব। তাহলে দীর্ঘদিন ধরে গাছগুলি থেকে নিরবিচ্ছিন্নভাবে ফলন পাওয়া যাবে। এই সার ছাড়া আমরা বিনস গাছগুলিতে আর কোনো প্রকার সার ব্যবহার করব না। রাসায়নিক ছাড়া সম্পূর্ণ জৈব উপায়েও বিনসের চাষ সম্ভব, সে সম্পর্কে একটু পরে বলছি। মাটিতে সার দেওয়ার পর জল অবশ্যই দিতে হবে। কয়েকদিনের মধ্যেই গাছগুলিতে ফল আসতে শুরু করেছে। আজ প্রথমবারের জন্য কয়েকটি বিনস আমি সংগ্রহ করব। বিনস বোনার ঠিক 2 মাসের মাথায় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছগুলি বিনস দেওয়া শুরু করল। এরপর থেকে গাছ ফুলে ভরে যেতে থাকবে আর 3 থেকে 4 দিন পর পর গাছগুলি থেকে বিনস আপনি সংগ্রহ করতে পারবেন। যদি রাসায়নিক সার ব্যবহার করতে না চান তবে জৈব সার ও সর্ষে খোল গুঁড়োর সাথে হাড় গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটিকেও ফুল আসার সময় একবার
আর তার 20 দিন পর আরও একবার একই নিয়মে ব্যবহার করতে হবে। এছাড়া সপ্তাহে একবার করে সর্ষে খোল পচানো জল পাতলা করে গাছগুলির গোড়ার মাটিতে নিয়মিতভাবে ব্যবহার করে যেতে হবে। তাহলেই রাসায়নিক সার ব্যবহারের কোনো প্রয়োজন পড়বে না ও খুব সুন্দর ফলন পাবেন। দেখুন, দিনে দিনে বিনসের সংখ্যা বেড়েই চলেছে আর আকার ও স্বাস্থ্য যথেষ্ট ভালো। এবার আসি কীটনাশক প্রসঙ্গে। আমি আমার গাছগুলিতে প্রথম থেকে সপ্তাহে একবার করে জৈব কীটনাশক নিম তেল নিয়মিতভাবে ব্যবহার করে গেছি। তাতেই আমার সব বিনস গাছগুলি সুস্থ সবল আছে। নিম তেল ব্যবহারের নিয়ম, অর্থাৎ কত পরিমাণ নিম তেল কত পরিমাণ জলে মেশাতে হবে, সেটি সঠিকভাবে জেনে নিয়ে ব্যবহার করবেন। জলের অনুপাতে নিম তেল কম হলে কাজ হবে না, আবার নিম তেলের পরিমাণ বেশি হয়ে গেলে গাছ মারা যেতে পারে, তাই এক্ষেত্রে সাবধান থাকতে হবে। বিনস গাছের জন্য প্রচুর সূর্যালোকের প্রয়োজন। সারাদিন সরাসরি সূর্য আলো পায় এমন জায়গাতেই আমি আমার গাছগুলিকে বসিয়েছি। বিনসের জন্য মাঝামাঝি পরিমাণ জলের প্রয়োজন, খুব বেশিও নয় আবার কমও নয়। জল দেওয়ার আগে মাটি পরীক্ষা করে নেবেন, ওপরের মাটি শুকিয়ে আসতে দেখলে তবেই জল দেবেন। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এক মাসের ওপর হয়ে গেল, একটানা গাছগুলি ফল দিয়েই যাচ্ছে। সারা মার্চ মাস জুড়েই গাছগুলি বিনস দিতে থাকবে। তাহলে দেখুন, মাত্র কয়েকটি বিনস গাছ যদি আপনার ছাদে থাকে, তাহলে সারা শীতকাল জুড়ে আর বিনস কেনার কোনো প্রয়োজনই পড়বে না। আর এদের পেছনে পরিশ্রমও খুব বেশি নেই। এতক্ষণ ধরে ছাদ বাগানে বিনসের চাষ সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। যা কিছু বাদ পড়ে গেল কমেন্টে আমাদের জানাবেন, তাহলে সকলেই উপকৃত হব। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।